दिले बेमुद्दा है और मैं हूं, दिले बेमुद्दा है और मैं हूं, मगर लब पे दुआ है और मैं हूं, मगर लब पे दुआ है और मैं हूं। उधर दुनिया है और दुनिया के बंदे, उधर दुनिया है और दुनिया के बंदे, इधर मेरा खुदा है और मैं हूँ, इधर मेरा खुदा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाहुम्मा हफीज, ऐसी फलाकत के दिनों में, हफीज ऐसी फलाकत के दिनों में, फकत शुक्रे खुदा है और मैं हूँ, फकत शुक्रे खुदा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाहुम्मा ना पूछो हाल मेरा कुछ ना पूछो, ना पूछो हाल मेरा कुछ ना पूछो, कि तस्लीम ओ रजा है और मैं हूँ, कि तस्लीम ओ रजा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ। अल्लाहुम्मा माई को लखे कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह
মোহাম্মদুর রাসূলুল্লাহ দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد سبحان الذي أشرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى प्यारे हाजिरीन मजलिस उपस्थित दीनदार इस्लाम दरदी আমার মুরুব্বী মুরুব্বী বাপজান চাচাগণেরা জোয়ান জোয়াক আমার ভাইজানেরা উলামায়ে হযরত হাফেজে কুরআন আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা দূর দূরান্ত থেকে আগত মেহমান কমিটি সাহেবান মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধর্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে দয়াময় দয়া করে আমাদের উপর রহমত করে আমরা কেউই যোগ্য নয় আমার আল্লাহ এ জানা সত্ত্বেও হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের খাতিরে তার উম্মতগুলোকে তার জান্নাতে তার বান্দাদের তিনারি নৈকট্য লাভ করিয়ে দেওয়ার জন্য মুকাররাব বানানোর জন্য ওয়াজের মজলিসে যোগদান করে দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ একত্রিত হয়েছি জড়া হয়েছি আমরা সবাই আজ আল্লাহ মুস্তাফা পাওয়ার জন্য জড়া হয়েছে বিরিয়ানি খাওয়া আমাদের লক্ষ্য নয় এই জায়গায় বসে সময় পাস করা আমাদের লক্ষ্য নয় জুনায়েদের মুখ দেখা আমাদের লক্ষ্য নয় আমাদের সকলের লক্ষ্য একটাই কি করে আমরা আল্লাহর রাসূল পেয়ে যাব এই লক্ষ্যই আমরা একত্রিত হয়েছে জেনে রেখে দেবেন এটা দুনিয়া যে যা খোঁজে সে তাই পায় যে দুনিয়া খোঁজে দুনিয়া পায় যে আখিরাত খোঁজে আখিরাত পায় যে বাঘের চোখ খোঁজে বাঘের চোখ পায় যে বাঘের দাঁত খোঁজে বাঘের দাঁত পায় যে হরিণের গোশ খোঁজে হরিণের গোশ পায় যে হাতির দাঁত খোঁজে হাতির দাঁত পায় যে মৃগ নাভি খোঁজে মৃগ নাভি পায় যে যা তালাশ করে দুনিয়ায় সে সেটা পায় ওই রকম যারা যারা দুনিয়াতে আল্লাহ মুস্তাফা তালাশ করে আমার আল্লাহ নিজে তাদের করে আল্লাহ মুস্তাফা দান করে দেয় এওয়াজের মজলিস আল্লাহ মুস্তাফা পাওয়ার জায়গা এওয়াজের মজলিস আল্লাহ নৈকট্য লাভের জায়গা আমরা বড় খুশ নসিব যে আমার আল্লাহ এওয়াজের মজলিসে আমাদের করে বসিয়েছেন যদি এক সপ্তাহ সাত দিন এক সপ্তাহ গুনার কথা পেছনে চিন্তা করে দেখি আমরা কি করেছি কি করেছি যদি চিন্তা করে দেখি মোবাইলে কি দেখেছি বাপের সাথে কি ব্যবহার করেছি মায়ের সাথে কি ব্যবহার করেছি ওই মহিলার সঙ্গে আমি কি কথা বলেছি ওই মহিলাকে কি টিটকেরে মেরেছি ওই তার সঙ্গে কি ব্যবহার করেছি পাড়ার লোকটার সঙ্গে কি ব্যবহার করেছি মুরব্বির সাথে কি ব্যবহার করেছি আপনি নিজে নিজেই যদি চিন্তা করেন বুঝতে পারবেন এখানে ঢোকার যোগ্য আপনি আমি নয় তাহলে আমরা যেমন আমাদের গুনার কথা জানি আমার আল্লাহ তো রব্বুল আলামিন আমাদের গুনার কথা জানেন সব জানা সত্ত্বেও আল্লাহ আমাদের করে তার জান্নাতে জড়া করে দিয়েছে আমরা বড় খুশনসিব আর একটা বড় খুশনসিব আমরা কি করব আমার আল্লাহ আগে থেকেই জানেন আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ হাবিবুল্লাহর উম্মত বানিয়ে দিয়েছে কথা ঠিক না ভুল বলে যে নবীর উম্মত হওয়ার লাগে সবাই আশা করেছিল নবীরা নবীর উম্মত তো দূরের কথা নবীরা আশা করেছিল আর আমার আল্লাহ আমাদের কপালে হাবিবুল্লাহ দান করে দিয়েছে জেনে রেখে দেবেন জমিন সবাই পেয়েছিল
আসমান সবাই পেয়েছিল, আসমান থেকে পানি সবার জন্য বর্ষণ হয়েছিল, জমিন থেকে খাদ্য শস্য আল্লাহ সবার জন্য রিপন আমার আল্লাহ পাক তৈরি করেছিল, খাদ্য শস্য দিয়েছিলেন সবার জন্য, আমার আল্লাহ পাক পানি দিয়েছিলেন সবার জন্য, হাওয়া দিয়েছিলেন সবার জন্য, আগুন দিয়েছিলেন সবার জন্য, তরি তরকারি খাবার দিয়েছিলেন আমার আল্লাহ, যা কিছু দেখছেন সব সবার জন্য ছিল, কারোর জন্য কিন্তু কালিমুল্লাহ ছিল, কারোর জন্য শাফিউল্লাহ ছিল, কারোর জন্য রুহুল্লাহ ছিল, কারোর জন্য খলিফাতুল্লাহ ছিল, আমরা খুশনসিব আল্লাহ আমাদের করে সব দিয়েছে, আগের যারা দেখে যারা পেয়েছে যা আমরাও সব পেয়েছি, কিন্তু আমার আল্লাহ আমাদের করে অন্য কিছু না দিয়ে হাবিবুল্লাহ দান করে দিয়েছেন, আমরা খুশনসিব না বলেন, আমরা খুশনসিব না, আমরা বড় খুশনসিব, আমরা বড় বড় নসিবওয়ালা, তকদিরওয়ালা, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, যে আমার আল্লাহ নবীদের মধ্যে যে নবীকে সরদার দান তো সাইয়্যিদ বানিয়েছে, সাইয়্যিদি সনাদি আকাই মাওলাই করেছে, সেই হাবিবুল্লাহ আল্লাহ আমাদের করে দান করে দিয়েছে, মুস্তাফা আমাদের, হাবিবুল্লাহ আমাদের, আকা মাওলা আমাদের, সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর আমাদের করার দরকার আছে না নেই বলেন, আছে, জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আমরা যদি হাবিবুল্লাহ পেয়ে যাই কুল কায়নাত পেয়ে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ, আমাদের সঙ্গে হাবিবুল্লাহর একটা সম্পর্ক আছে না নেই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আমাদের সঙ্গে, হুজুর পাকের একটা মহাব্বতের নিসবাত আছে না নেই, আমরা যদি রাসূলুল্লাহর আশেক হয়, হুজুর যদি আমাদের মাহবুব হয়, তাহলে আমাদের এটা পরিষ্কার কি পরিষ্কার, আমরা কি চাই এটা পরিষ্কার, কারণ আশেক তার চাওয়া একটাই মাহবুব, আশেকের চাওয়া কি বলেন মাহবুব, আশেক আর কিছু চাই, যদি আমরা আশেক হয় হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ আমাদের করে দিয়েছেন, সেই হাবিবুল্লাহকে আমরা পেয়েছি, আমরা পেয়ে ধন্য না ধন্য নয়, আমরা পেয়ে হুজুরকে কদর করব না করব না, হুজুরের কদর করার দরকার আছে না নাই, আমরা হুজুরকে ভালোবাসবো না বাসবো, হুজুরের ভালোবাসার দরকার আছে না নাই, তাহলে আমরা যদি হুজুরকে ভালোবাসি তাহলে আমরা হয়ে গেলাম মুহিব, হুজুর হয়ে গেল আমাদের মাহবুব, আমরা হয়ে গেলাম মুহিব, হুজুর হয়ে গেল কে মাহবুব, মাহবুব কি চাই মাহবুব জানে, আশেক জানে না, মাহবুব কি চায় মাহবুবের জানা আছে, কিন্তু আশেকের কি চাওয়া এটা পরিষ্কার, কারণ আশেক তার একটাই চাওয়া, সে আশেক হয়েছে বলেই তো, সে আশেক হয়েছে এজন্যই মাহবুবকে চেয়েই তো সে আশেক হয়েছে, আশেকের চাওয়া কি বলেন মাহবুব, মাহবুব কাতে খুশি মাহবুব জানে, মাহবুব কাতে নারাজ মাহবুব জানে, মাহবুব কোনটাই খুশি হয়ে যায় মাহবুব জানে, মাহবুব কোনটাই নারাজ হয়ে যায় মাহবুব জানে, আশেক কাতে খুশি মাহবুবের খুশিতে আশেক খুশি হয়, মাহবুবের নারাজে আশেক নারাজ হয়, মাহবুবের দুঃখে আশেক দুঃখিত হয়, মাহবুবের হ্যাপিনেসে আশেক হ্যাপিনেস হয় হ্যাপি হয়, মাহবুব যাতে রাজি আশেক তাতে রাজি হয়, একবার জোরে বলুন আমাদের মাহবুব রাসূলুল্লাহ, এতে কোনো সন্দেহ আছে, আপনারা ভালোবাসেন না, আমি ভালোবাসি, ইনি ভালোবাসে, ইনি ভালোবাসে, সবাই আমরা ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা কি সমান, আবু বকর সিদ্দিক হুজুরকে যত ভালোবাসতো পৃথিবীর কেউ এরকম ভালোবাসতে পারবে, উমরে ফারুক যত ভালোবাসতেন ওরম ভালোবাসতে কেউ পারবে, উসমান গনী হুজুর যেমন ভালোবাসতেন ওরম ভালোবাসতে কেউ পারবে, হযরতে আলী যেমন ভালোবাসতেন ওরম ভালোবাসতে পারবে, হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা হুজুরগণ যে ভালোবাসতেন ওরম ভালোবাসতে কে হবে, ভালোবাসতে কেউ পারবে না, ভালোবাসতে পারবে, ভালোবাসার ভাগ আছে, সবাই কিন্তু সব ভালোবাসা করতে পারে, কিন্তু একটা জায়গায় উসুলে আমরা সবাই সমান, মাহবুব যাতে খুশি আসে সে যেমনই পর্যায়ের আশেক হোক, মাহবুব হাসলে আশেকও হাসে, মাহবুবের দুঃখ হয়ে গেলে আশিকেরও মনে কষ্ট হয়ে যায়, কষ্ট মুসলমানের ছেলেরাও এর উম্মত মদিনা, তাহলে আমরা একটু হাবিবুল্লাহ দরবারে যাই, রাসূলুল্লাহ দরবারে যাই, হুজুরের দরবারে গিয়ে হুজুরের 63 বছরের জীবনটা দেখি, হুজুর কোন দিনে সবচেয়ে বেশি খুশি হয়ে গিয়েছিলেন, হুজুর কোন দিনে সবচেয়ে বেশি খুশি হয়ে গিয়েছিলেন, এর উম্মত মদিনা
হুজুর যেদিনে খুশি হয়েছিলে আমাদের জন্য সেই দিনটা ঈদ হয়ে যাবে, আমাদের জন্য সেই দিনটা খুশি হয়ে যাবে, আমাদের জন্য সেই দিনটা ফরহাদ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখা গেল হুজুর পাকের 63 বছরের জীবন, আর আল্লাহর রহমত প্রতিদিনই রাসূলুল্লাহর উপরে, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় ঘন্টায় আল্লাহর রহমত বর্ষণ। কারণ আবার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে হাবিবুল্লাহর উপরে দরুদের নজরানা পাঠায়, সর্বসময় হাবিবুল্লাহর উপরে আল্লাহ দরুদ পড়ে, যে নবীর উপরে আল্লাহ সব সময় দরুদ পড়ে সেই নবীর জীবন তো সব সময় খুশি 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 খুশি। এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা এই জীবনে যে খুশি 63 বছরে, এই 63 বছরের জীবনের মধ্যে সেরা খুশি কোন দিনটা আমরা একটু তালাশ করে দেখে। একটা দিন এমন আছে যিনি আল্লাহ পাক প্রথম জিব্রাইল পাঠিয়ে ওহী পাঠিয়ে দিয়েছিলেন, একটা দিন এমন আছে যেদিন আমার আল্লাহ হুজুরকে নবুয়াত দিয়েছিলেন, একটা দিন এমন আছে যেদিনটায় আমার আল্লাহ পাক হুজুরকে কুরআন দিয়েছিলেন, একটা দিন এমন আছে যেদিনে হুজুরকে আমার আল্লাহ হাসান হুসাইনের সুসংবাদ দিয়েছিলেন, একটা দিন এমন আছে যেদিনে হুজুরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন তোমার উম্মত শ্রেষ্ঠ। হে নবীর উম্মত উম্মতিরা একটা দিন এমন আছে যেদিনে হুজুরকে বলেছিলেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, কি জানিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক তার সাহাবাদের গুণ সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। হে নবীর উম্মত উম্মতিরা একটা দিন এমন আছে যেদিন আমার আল্লাহ হুজুরকে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র হুজুরের জন্য গোটা পৃথিবীটা মসজিদ বানিয়ে দিয়েছিলেন, একটা দিন এমন আছে যেদিনে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে দিদারের সংবাদ দিয়েছিলেন। হে নবীর উম্মত উম্মতিরা এই যত জীবনে যা দিনগুলো আছে এই দিনগুলোর মধ্যে সেরা দিন যদি খুঁজে বের করা হয় সেই দিনটাই বেরোবে যে দিনে আমার আল্লাহ হাবিবুল্লাহকে দিদারের জন্য ডেকেছিলেন। এ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর উম্মত উম্মতিরা হুজুরের জীবনের 63 বছরের সেরা দিন একটা ছিল, সেই দিনটা হচ্ছে 27 রজবের রাত, সেইটা সেই তারিখটা হচ্ছে 27 রজব রাত্রে বেলায় যেদিন আমার আল্লাহ হুজুরের জন্য জিব্রাইল পাঠিয়ে বলেছিলেন হাবিবুল্লাহকে বলে দাও তাড়াতাড়ি করে বুরাক চেপে আসতে বলে দাও, আমি আল্লাহ আমার হাবিবের দিদার চাই। হুজুর পাকের জীবনের সেরা দিন কোনটা? যেদিনে হুজুরকে আমার আল্লাহ দিদার দিয়েছিলেন। এর থেকে বড় দিন হতে পারে আর? এর থেকে সেরা দিন হতে পারে? তাহলে আমরা যদি হুজুরের আশেক হয় আমাদের জন্য সেরা দিন কোনটা? যেদিনে হুজুর সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন সেই দিনটাই আমাদের জন্য সবচেয়ে বেশি খুশির দিন, সেইটা কি? গতকাল, আজকে, আজকে যে আজকে যে মানে এই যে মগ্র হয়ে গেল ক্যালেন্ডার পাল্ট গত হয়ে গেল, এই যেটা যে দিনটা আমরা গেল গেল এই দিনের আগের রাত, এটা 28 তারিখ পড়ে গেল, কালকে 27 তারিখ ছিল, ওই রাত ওই দিনটা, ওই রাত ওই দিনটা হচ্ছে হুজুরের জীবনের সেরা দিন। একবার জোরে বলে, হুজুরের জীবনের সেরা রাত একবার জোরে বলে। কারণ কোনদিনে কুরআন পেয়েছে, কোনদিনে আমার আল্লাহ দুনিয়া মসজিদ বানিয়েছে, কোনদিনে উম্মতের শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ দান করেছেন, কোনদিনে আমার আল্লাহ সাহাবা হুজুরদের দিল সম্বন্ধে হুজুরকে আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেছেন, কোনদিনে আমার আল্লাহ পাক কেউ কিছু বা কিছু কেউ বা কিছু আমার আল্লাহ দান করেছেন, কিন্তু এক রাত যে রাতটাকে আমার আল্লাহ পাক হুজুরকে দিয়েছিলেন 27 রজব জীবনের 63 বছরের জীবনের রাতের মধ্যে, ওই রাত আমার আল্লাহ সেরা রাত করেছে, কারণ ওই রাতে হুজুর তার মাহবুবের দিদার পেয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লামের জীবনের 63 বছর রহমত রহমত রহমত, আরে যে নবীর উপরে আল্লাহ দুরুদ পড়ে, যে নবীকে আমার আল্লাহ সালাম দেয়, যে নবীকে আমার আল্লাহ হর হামেশা দুরুদ পড়ে, যে নবীর উপরে আমার আল্লাহ হর হামেশা সালাম দেয়, সেই নবীর দিন কি খারাপ হতে পারে? সেই নবীর রাত কি খারাপ হতে পারে? হুজুরের প্রতিটা দিন রহমতে, প্রতিটা রাত রহমতে। আরে বাবা হুজুর ঘুমিয়ে আছে,
আমার আল্লাহ মুদাসসির বলে তুলেছে মুজাম্মিল বলে তুলেছে এ কম্বল আচ্ছাদনকারী মুস্তাফা উঠে পড়ো এ বস্ত্র আচ্ছাদনকারী মুস্তাফা উঠে পড়ো তহা বলেছে ইয়াসিন বলেছে আমার আল্লাহ পাক হুজুরের সঙ্গে ইশারায় কথা বলেছে আলিফ লাম মিম বলেছে তহা বলেছে ইয়াসিন বলেছে হে নবীর উম্মত উম্মতিরা কাফ হা ইয়া আইন সোয়াদ বলে আমার আল্লাহ ইশারায় কথা বলেছে হুজুরের সব দিন রহমত হুজুরের সব রাত রহমত হুজুরের পুরা 63 বছরের জীবন রহমত 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 সেই জীবনের সেরা জীবনের মধ্যে সেরা একটা রাত ছিল 27 রজবের রাত যেদিন আমার আল্লাহ হুজুরের জন্য বুরাক পাঠিয়েছিলেন হুজুর তখন ঘুমাচ্ছিলেন জিবায়া সাল্লাম চলে গেলেন হুজুর পাক আরাম করছেন কি করে তুলব রাসূলুল্লাহকে আরে হুজুর পাক ঘুমলে হযরত আবু বকর সিদ্দিক গারে সুরের মধ্যে নিজের জান দিয়ে দিতে চায় হাবিবুল্লাহকে ঘুম থেকে তোলে না হযরত আলী আসরের নামাজ করে দেয় হুজুরকে ঘুম থেকে তোলে না জিবায়া সাল্লাম কি করে রাসূলুল্লাহকে তুলবে আমার আল্লাহ শিখিয়ে দিলেন হে জিবরাইল আমার নবীর কদমের কাছে চলে যাও হযরত জিবায়া সাল্লাম হাবিবুল্লাহর কদমের কাছে চলে যায় হাবিবুল্লাহর কদমের কাছে গিয়ে নূরের ঠোঁট নিয়ে নূরের পায়ে একটা চুমা দিয়ে দেয় যখনই নূরের ঠোঁট নিয়ে নূরের পায়ে একটা চুমা দিয়ে দেয় হুজুরের ঘুম ভেঙে যায় সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিয়ে সালাম দিয়ে সংবাদ দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর তাড়াতাড়ি করে উঠে পড়েন রেডি হয়ে যান আমার আল্লাহ পাক আপনার দিদার চায় বুরাক এসে গেছে ইয়া রাসূলুল্লাহ কাবা সামনে দাঁড় করিয়ে রেখে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ওঠেন উযু করেন ইয়া রাসূলুল্লাহ ওঠেন আমার আল্লাহ দিদারের লাগে সামান পাঠিয়ে দিয়েছে সওয়ারি পাঠিয়ে দিয়েছে সওয়ারি বাধা আছে আপনি বেরলেই সওয়ারি চাপবেন চলে যাবেন আল্লাহর দিদার বলেন এর থেকে সেরা দিন হতে পারে হুজুর পাকের জীবনের সেরা দিন এর থেকে হতে পারে না হুজুর পাকের জীবনের সেরা দিনই হচ্ছে 27 রজব আশিকদের জন্য সেরা দিন 27 রজব একটু চিন্তা করে দেখে কালকে রাত্রে কি করেছে করেকাত নামাজ পড়েছে কবার শুকর আদায় করেছে কবার বলেছেন হুজুরের কথা কবার নবীর উপরে দরুদ পড়েছে কবার নবীকে সালাম দিয়েছেন কতটা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন হ্যাঁ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা যে নবী আমাদের বলেন নাই এ নবীর উম্মত উম্মতিরা যে নবী আমাদের বলেন নাই কোনদিনই বলেন নাই কোনদিনই বলেন নাই কোনদিনই বলেন নাই এ মুসলমানের ছেলেরা সেই নবীর জন্য আমরা কি করলাম আমার আল্লাহ পাক যখন দিদার হচ্ছিল যখন দিদার হচ্ছিল সেই দিদারে আমার আল্লাহ হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করলেন হাবিব তুমি কি চাও কি চাও আল্লাহর কসম হাবিবুল্লাহ অন্য কিছুই বলে না হাবিবুল্লাহ জুবান খুলে চেষ্টাই বলেছে আমার আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন এটাই আমি চাই আল্লাহ আপনি আমার হাবিবকে মাফ করে দেন এই হাবিবুল্লাহ বলছে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন তাহলে যে উম্মতের লাগে গত রাত্রিবেলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন 10,000 বছরের রাস্তা অতিক্রম করে দিয়ে কত বছর বলেন 10,000 বছরের রাস্তা অতিক্রম করে গিয়ে হুজুর বলেছিলেন আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন সেই উম্মত গত রাত্রে কি করেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছি নি সবাই ইল্লা মাশাআল্লাহ সবাই এক না এর মধ্যে কেউ বসে আছে যে সারা রাত ইবাদত করেছে জুনায়েদ তুমি কি করেছো তুমি কতটা ইবাদত করেছো কথা ঠিক না ভুল বলেন এখানে বসে আছে না নেই সবাই কি এক নাকি না মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক সুযোগ একবার দেয় আমার আল্লাহ পাক সুযোগ আমাদের করে আজকে এইবারে দিয়েছে এই যে 27 রজব চলে গেল একবার সুযোগ আল্লাহ দিয়ে দিলেন সামনে সুযোগ পাবো কি কোনো গ্যারান্টি নেই বেঁচে থাকবেন গ্যারান্টি দিতে পারবেন সামনে সুযোগ পাবো কি গ্যারান্টি নেই তবে দুয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় দুয়ায় ভাগ্য পরিবর্তন করে দেয় আল্লাহ দরবারে দোয়া চান আল্লাহ পাক বুঝতে পারিনি পার হয়ে গেছে রাতটা আল্লাহ বুঝতে পারিনি পার হয়ে গেছে রাতটা হায়াত দারাজ করে দেন সামনে বছরে 27 রজব আমাদের জীবনে দিয়ে দেন আমরা আপনার মহাব্বতে হাবিবুল্লাহর গোলামিতে ইবাদত আমল করে কাটাবো এ নবীর উম্মত উম্মতি
ছেলেরা মুসলমানের ছেলেরা আল্লাহর দরবারে দোয়া চাও আমার আল্লাহ দোয়া চাইলে বিরক্ত হয় না একটা কথা আমাকে বারবার তুমি বলবে হুজুর এইটা দেন হুজুর এইটা দেন হুজুর এইটা দেন এইটা দেন এইটা দেন আমি বিরক্ত হয়ে যাব কিন্তু আমার আল্লাহর দরবারে যত চাইবে আমার আল্লাহ বিরক্ত হয় না আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ রাজি হয়ে যান আল্লাহর দরবারে যত দোয়া চাইবে আমার আল্লাহ তত রাজি হয়ে যাবে নিশ্চয় আমার আল্লাহ বান্দাদের দোয়া শুনেন নিশ্চয় আমার আল্লাহ বান্দাদের দোয়া কবুল করেন এ নবীর উম্মত এই রাত ফিরে পাওয়ার লেগে দোয়া চান আল্লাহ যেন আমাদের করে আবার দিয়ে দেন আমার আল্লাহ যেন আবার আমাদের করে দান করে দেয় এ মুসলমানের ছেলেরা এ মহব্বত ভালোবাসা দিলের মধ্যে পয়দা করতে হবে এ খেয়াল দিলের মধ্যে পয়দা করতে হবে হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে কেন হুজুর উম্মত ছাড়া কিছুই চেনেন না হুজুর শুধু সারা জীবন উম্মত উম্মত করেছে ইয়া রাব্বে হাবলি উম্মতি ইয়া রাব্বে হাবলি উম্মতি এ মুসলমানের ছেলেরা হুজুরের যখন জন্ম হুজুরের যখন আগমন দুনিয়া এসে উম্মা আম্মা সাফিয়া ফুফুজান হুজুর বলে আমি কান লাগিয়ে শুনি হুজুর উম্মত উম্মত করেছে হুজুর সারা জীবন উম্মত উম্মত করেছে আম্মা হালিমা হুজুরের ঘরেও উম্মত উম্মত করেছে হুজুর আমার বড় হয়েছেন উম্মত উম্মত করেছেন 40 বছর নবুয়াত পেয়েছেন উম্মত উম্মত করেছেন প্রতিদিন তাহাজ্জুদ নামাজে উম্মত উম্মত করেছে কান্নাকাটি করেছে উম্মত উম্মত করেছে সাহাবা হুজুরদের করে বলেছে হে আমার সাহাবা একজন মানুষ আছে বয়স করেনি বলে না হে আলী হে ওমর তুমি চলে যাও এই চাদরটা এই জুব্বাটা নিয়ে আর উম্মতের লেগে দোয়া চাইবে নিজেও দোয়া চেয়েছে অন্যজনকে দিয়ে দোয়াও চাইয়েছেন মুসলমান এ নবীর উম্মত উম্মতরা মুসলমানের ছেলেরা হায় হুজুর সারা জীবন উম্মত উম্মত করেছে মিরাজের রাতে উম্মত করেছে কিয়ামত সময় উম্মত করেছে ইন্তেকালের সময় যখন হযরতে আম্মা ফাতেমা যখন দরজায় হযরত আজাই সাল্লাল্লাহ আওয়াজ দেয় আম্মা ফাতেমা বলে কেন কেন এরকম জ্বালাচ্ছ যাও সরে যাও হুজুর বলে ওকে আসতে দাও ও তো আজাই সাল্লাহ ওই সময় তো যাতে সাল্লাম এলেন আসা সঙ্গে সঙ্গে হযরত রাসূলুল্লাহ যখন রাসূলুল্লাহ বুকের মধ্যে হাত রেখেছিলেন ওই সময় যখন তাজের সাল্লামকে রাসূলুল্লাহ বলেছিলেন আমার কষ্ট কি হচ্ছে আজরায়েল তুমি তুমি যদি আমার এত কষ্ট হয় আমার উম্মতে কি হবে সমস্ত উম্মতের মওতের আজাবের কষ্ট আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর দিয়ে তুলে নাও এ নবীর উম্মত উম্মতরা তাহলে যে নবী সারা জীবন উম্মত উম্মত করেছে হুজুর উম্মতকে কত ভালোবাসে হুজুর উম্মতকে কত ভালোবাসে কত প্যার করে আর আমরা উম্মতে হাবিবুল্লাহর খেয়াল করেনে সারা দিন কেটে যায় খেয়াল করেনে একটু ভাবে 60 বছরের মানুষ বসে আছে 70 বছরের মানুষ বসে আছে 80 বছরের মানুষ বসে আছে কত মানুষ এসে জড়া হয়েছে একটু চিন্তা করে দেখেন আপনি যে 60 বছর কাটিয়ে দিয়ে এসেছেন এই 60 বছরে একা ঘরের ভিতরে কোনদিন নবীকে সালাম দিয়েছেন একা ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনদিন নবীকে সালাম দিয়েছেন জলসায় সবাই সালাম দেয় আপনিও সালাম দেন কিন্তু একা কোনদিন নবীকে সালাম দিয়েছেন একা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন এ নবীর উম্মত উম্মতরা উত্তর পেয়ে যাবেন কবার দরুদ পড়েন চারবার দরুদ পড়ে মনে করে হক আদায় হয়ে গেল 80 বার দরুদ পড়ে 100 বার দরুদ পড়ে 40 বার দরুদ পড়ে মনে করলেন হক আদায় হয়ে গেল না মুসলমান আমরা উম্মত যদি আমাদের জিসমের এই চামড়া গুলো খুলে দিয়ে হাবিবুল্লাহর কদমের মুবারকের জুতা করে দিই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের জুতা বানিয়ে দিই তথাপি হাবিবুল্লাহ যেখানে একবার পা দিয়েছে সেই একবার পা লাগা মাটির তুলনা করতে পারবে না এ নবীর উম্মত উম্মতরা আমরা হক আদায় করতে পারবো না তবে মেহনত মুজাহাদা করতে হবে কিন্তু আমাদের হাল এমন হয়ে গেছে আমরা হাবিবুল্লাহকে পুরাই ভুলে গেছি আমরা হাবিবুল্লাহকে ভুলে গেছে আমাদের জামাতে হাবিবুল্লাহ নেই আমাদের খাওয়াতে হাবিবুল্লাহ নেই আমাদের ব্যবসাতে হাবিবুল্লাহ নেই আমাদের রোজমর্রার জিন্দেগিতে হাবিবুল্লাহ নেই হুজুরের সুন্নতে দাঁত দাড়ি না যে যেমন করে চলছে চলছে না মুসলমান আমরা মুসলমান সবাই মরে যাব মরার আগে রেডি হয়ে যাও হাবিবুল্লাহর মহব্বত হাসিল করে হাবিবুল্লাহকে ধরে নাও যে হাবিবুল্লাহ পেয়ে যাবে কুল কায়নাত পেয়ে যাবে আরে হাবিবুল্লাহ যে পেয়ে যাবে আল্লাহ পেয়ে যাবে হুজুর পা বলেন আমাদের খেয়াল নেই সালামের যে কথা বললাম হ্যাঁ সালাম দেওয়ার কথা বললাম চিন্তা করে দেখেন কত বছর বয়স আপনার আমি নওজুবিল আমি কাউকে ছোট করছি কাউকে ছোট করছি বয়স কত বলেন আপনার 27 বছর
যে চিন্তা করে দেখেন দেখি 28 বছরে এই 28 বছরে একবার নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছি ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে দেখেন ওখানে বাপ বসে আছে 60 বছরে ওখানে বসে আছে জোয়ান ছেলে 30 বছর 28 বছর হ্যাঁ 30 বছরে একবার সালাম দিনি নবীকে সব ব্যাস সাথে এক করে আমি এক করে যদি উঠে দাঁড়িয়ে সালাম দিই সবাই তো সালাম দিই হ্যাঁ একা মহব্বত তো একা একা হয় সব ব্যাস সামনে হয় মহব্বত সবার সামনেও একটা সম্পর্ক আছে মহব্বতের হ্যাঁ কিন্তু মহব্বত আসল মহব্বত তো একা একা হয় যে নবী আমাদের কোনোদিন ভুলে না মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা সেই হুজুরের মহব্বত যদি করতে চান সেই হুজুরের উপরে যা যদি ছিড়াতে চান জানমাল মুস্তাফার কদমে কুরবান করতে যদি চান এ মুসলমানের ছেলেরা যেমন সাহাবারা মহব্বত করেছে সেই মহব্বতের ধারে কাছে আমরা যেতে পারবো না এ মুসলমানের ছেলেরা যদি ওই রকম মহব্বত করতে চান তাহলে কি করতে হবে আপনাদের করে প্রথমে আমাদের সকলকে প্রথমে হাবিবুল্লাহকে চিনতে হবে হাবিবুল্লাহকে চিনতে হবে হাবিবুল্লাহর মুজেজা সম্পর্কে হাবিবুল্লাহর গুণ সম্পর্কে হাবিবুল্লাহর ফজিলত সম্পর্কে হাবিবুল্লাহর ইজ্জত সম্মান সম্পর্কে আমাদের অবগত হতে হবে আমার আল্লাহ হাবিবুল্লাহর কি ইজ্জত দিয়েছে আমার আল্লাহ হাবিবুল্লাহর কি সম্মান দিয়েছে আমার আল্লাহ হাবিবুল্লাহর কি গুণ দিয়েছে হাবিবুল্লাহর মাকাম কি আল্লাহ পাক করেছে এসব ব্যাপারে যদি না জানি না বুঝি না শুনি আমরা কোনদিন হাবিবুল্লাহর গোলামি করতে পারবো না জেনে রেখে দেবে যত চিনবে যত জানবে তত মুস্তাফার গোলাম হয়ে যাবে তত মুস্তাফার গোলাম হয়ে যাবে হাল এমনই হয়ে যাবে তোমার জুবান বলতে বাধ্য হয়ে যাবে বাস আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কেউ না আল্লাহ আল্লাহ রসুল আর কি আছে বাদ দাও সব আল্লাহ আল্লাহ রসুল সবচেয়ে উপরে ওখানে আর কেউ নেই ওখানে আর কেউ নেই এ নবীর উম্মত উম্মতেরা এই হাল কখন হবে যখন হুজুরের গুণ জানবে হুজুরের ব্যাপারে আমার আল্লাহ হুজুরের ব্যাপারে কি জানিয়েছেন হুজুরের ব্যাপারে আমার আল্লাহ কি শুনিয়ে দিয়েছেন হে নবীর উম্মত উম্মতেরা হুজুরের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছে আশা ইয়ে বাসা কা রব্বুকা মাকাম মাহমুদা কিয়ামত হুজুরের মাকাম মাকামে মাহমুদ হবে হুজুরের ব্যাপারে আল্লাহ কি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সবচেয়ে আলা চরিত্র উত্তম চরিত্র হাবিবুল্লাহকে আল্লাহ দান করেছে আমার আল্লাহ কি জানিয়েছেন ইন্নাকা লালা খুলুকিল আজিম হুজুরকে আমার আল্লাহ বড় আজিম আখলাক দিয়েছে হে নবীর উম্মত উম্মতেরা খুলুকিল আজিম এই খুলুকিল আজিমের ব্যাখ্যাতে মুবাশশিরে কুরআনরা বলছে রাসূলুল্লাহর আখলাক রাসূলুল্লাহর আখলাক রাসূলুল্লাহর নয় রাসূলুল্লাহ নিজের আখলাক ছেড়ে দিয়ে আল্লাহর আখলাক জড়িয়েছে হুজুরের আখলাক নিজের আখলাক নয় কার আখলাক বলেন আল্লাহর হুজুরের মাকাম আল্লাহ বলেছে ওয়ালাল আখিরাতে খাইরুল্লাকা মিনাল উলা হুজুরের মাকাম আল্লাহ বলছে আমার আবি দুনিয়া থেকে তোমার আখিরাত আরো বড় উলা আরো বড় আরো বড় দুনিয়ায় যে ইজ্জত তোমার আখিরাতে আরো ইজ্জত বেশি দুনিয়ায় যে সম্মান তোমার আখিরাতে আরো সম্মান বেশি দুনিয়ায় যে মাকাম তোমার আখিরাতে মাকাম আরো বেশি দুনিয়ায় যে তুমি মুহাম্মদ আখিরাতে তুমি মাহমুদে মাকাম পেয়ে যাবে এর উম্মত মুসলমানের ছেলেরা হুজুরের ইজ্জত আল্লাহ বড় করেছে আমার আল্লাহ পাক বলতে 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 বললে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নিজের ব্যাপারে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর মানে কি আলহামদুলিল্লাহ রাব্বিল মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের রাব্বুল আলামিনের রাব্বুল আলামিনটা মানে কি রাব্বুল আলামিন মানে কুল জাহানের রব পূর্ব পশ্চিমের রব আসমান জমিনের রব যেটা দেখতে পাচ্ছেন তার রব যেটা দেখতে পাচ্ছেন না তার রব জান্নাতের রব জাহান্নামের রব কিয়ামতের রব কুলসিরাতের রব কবরের রব আলামে বারজাকে রব আলামে উকবার রব আলামে আরওয়ার রব আল্লাহ পাক চতুর্দিকে সমস্ত কিছু যা তৈরি আছে সমস্ত কিছুর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিক হচ্ছে কে রব্বুল আলামিন আল্লাহ 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 রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ আর হুজুরের পোকা হুজুরের আমার আল্লাহ ইজ্জত বাড়াতে বাড়াতে আমার আল্লাহ প্রকাশ করে দিলেন রব্বুল আলামিন আল্লাহ আর রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ এ মুসলমানের ছেলেরা রাহমাতাল লিল আলামিনকে
রাহমাতিল আলামিন রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হুজুর রাহমাতিল আলামিন চাঁদের মালিক আল্লাহ চাঁদের রহমত রাসূলুল্লাহ সূর্যের মালিক আল্লাহ সূর্যের রহমত রাসূলুল্লাহ দুনিয়ার রব মালিক আল্লাহ দুনিয়ার রহমত রাসূলুল্লাহ কিয়ামতের মালিক আল্লাহ কিয়ামতের রহমত রাসূলুল্লাহ জান্নাতের মালিক আল্লাহ জান্নাতের রহমত রাসূলুল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ জাহান্নামীদেরকে রহমত রাসূলুল্লাহ হে মুসলমানের ছেলেরা কবরের মালিক আল্লাহ কবরের রহমত রাসূলুল্লাহ আলামে আরওয়ার মালিক আল্লাহ আলামে আরওয়ার রহমত রাসূলুল্লাহ হে নবীর উম্মত উম্মতিরা যেখানের মালিক আল্লাহ সেই জায়গার রহমত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানের মালিক আল্লাহ সেখানে রহমতকে বলে রাসূলুল্লাহ এই নবীর উম্মত আমরা খুশি না বেজা হুজুর বলেছেন সব নবীর আগে আমি আগে জান্নাতে যাব আর সব নবীর উম্মতের আগে আমি আমি সব নবীর আগে জান্নাতে যাব আর সব নবীর উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে একবার জোরে বলে হ্যাঁ আমরা কি করেছি কি করেছি বলে আমাদের ইজ্জত একমাত্র হুজুরের ওসিলায় আমাদের সম্মান একমাত্র রাসূলুল্লাহর ওসিলায় মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা সেই নবীকে আমাদের চিনতে হবে এই রজব মাস এসেছে আর হুজুরের মেরাজে জিকির হবে না এ কেমন করে হতে পারে তাই তো হাবিবুল্লাহ জিকিরের কথা বলে দিয়ে যায় আল্লাহ যা কিছু তৈরি করেছেন আল্লাহ হুজুরকে যে নিয়ামত আল্লাহ দান করেছেন এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ হুজুরকে যে ইজ্জত সম্মান দান করেছেন হুজুরের যে মুজিজা আল্লাহ দিয়েছে সেই মুজিজা সবচেয়ে বড় মুজিজা হচ্ছে দুটো একটা হচ্ছে কুরআন আর একটা হচ্ছে মেরাজ কুরআন আর মেরাজ মেরাজের সম্বন্ধে আমি একটু আপনাদের জানিয়ে দিয়ে যাই হে নবী উম্মত উম্মতিরা মেরাজের প্রমাণ আল্লাহ কুরআনে দিয়েছে মেরাজের কথা আল্লাহ কুরআনে বলেছে হাবিবুল্লাহ কত দূর পর্যন্ত গিয়েছিলেন আল্লাহ সেটাও সূরা নাজামে বলেছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত হাবিবুল্লাহ গিয়েছিলেন হে নবী উম্মত উম্মতিরা শুরু কোথা থেকে হয়েছিল শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে শেষ শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে শেষ কোথা হলো আও আদনা পর্যন্ত বাইতুল্লাহ থেকে আও আদনার মাকামে যেতে গেলে 10,000 বছরের রাস্তা হাবিবুল্লাহ অতিক্রম করে আল্লাহ দিদারে গিয়েছিলেন হে নবীর উম্মত উম্মতিরা এই মিরাজকে আমাদের কি জানতে হবে মিরাজ সম্বন্ধে আমাদের বুঝতে হবে মিরাজ সম্বন্ধে আমাদের অবগত হতে হবে কি হবে এর বদলা কি হবে ফায়দা কি হবে ঈমান আমাদের দুরুস্ত হবে হাবিবুল্লাহর প্রতি আমাদের মহব্বত বেড়ে যাবে ঈমানে মজবুতি এসে যাবে আর আমার আল্লাহ পাক আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলাম বানিয়ে দেবে হে নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন এক তারিখ আমার আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে ডাকলেন জিবরাইল সাল্লামকে ডেকে বললেন এ জিবরাইল যাও চলে যাও জান্নাত সাজাতে বলো জান্নাত সাজাতে বলো জান্নাত সাজাতে বলো জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দাও জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দাও আর দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত কবরজাতের আযাব হচ্ছে সমস্ত মানুষের কবরের আযাবগুলোকে নিভিয়ে দিতে বলো বন্ধ করে দিতে বলো আর জান্নাত থেকে বুরাক নিয়ে আসো ওই সময় জিবরাইল সাল্লাম বলে আল্লাহ কেন এসব করব আপনি বলেছেন আমি করছি বাট কেন এরকম ভাবে করব আমার আল্লাহ বলে আজ ঘড়ি এসে গেছে আজ মওকা এসে গেছে মাহবুব মাহবুবের দিদার করবে আশেক মাহবুবের দিদার করবে আজ ঘড়ি এসে গেছে আমার আল্লাহ বলে হে জিবরাইল বুরাকলে হাবিবের কাছে চলে যাও হাবিবকে নিয়ে আসো আমি আল্লাহ আমার হাবিবের দিদার চাই এ নবীর উম্মত হযরত জিবরাইল সাল্লাম বুরাক নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে এলে হুজুরকে ঘুম থেকে তুললেন হুজুরকে ঘুম থেকে তুলে হযরত জিবরাইল সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবে জামজায় পানির কাছে গেলে আবে জামজার কুয়ার কাছে গিয়ে হুজুরে রুজু করিয়ে দিলেন হুজুরে রুজু করিয়ে দেওয়ার পরেতে হযরত জিবরাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো রেকাত নামাজ পড়লেন হযরত জিবরাইল সাল্লাম হাতের ভিতরে ঢুকলেন দুরেকাত নামাজ পড়লেন হযরত জিবরাইল সাল্লাম ঢুকিয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরেকাত নামাজ পড়লেন নামাজ পড়ে বুরাকে চাপলেন বুরাকে চাপার পরেতে হযরত জিবরাইল সাল্লাম রাসূলুল্লাহকে নিয়ে আস্তে আস্তে কোথায় চলে গেলেন হুজুর হুজুরকে নিয়ে আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন যেতে যেতে রাস্তায় এমন একটা জায়গা চলে এলো হযরত জিবরাইল সাল্লাম বুরাকটাকে নিয়ে জমিনের মধ্যে নামালেন জমিনের মধ্যে নামিয়ে হযরত জিবরাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় দুরেকাত নামাজ পড়লেন ওই সময় হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দুরেকাত নামাজ পড়লেন ওই সময় জিবরাইল সাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এই
এটা কোন জায়গা বলে না আমার জানা নাই এটা কোন জায়গা বলা শুনিয়ে শুনিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গা হচ্ছে তাইবা এই জায়গা হচ্ছে ইয়াসরিব এই জায়গা পরে আপনি আসার পরে এটা মদিনা হয়ে যাবে আশিকদের জান হয়ে যাবে হে নবীর উম্মত উম্মতিরা হুজুর ওখান থেকে আবার বুরাক চাপলেন আর একটু এগিয়ে গেলেন ওই জায়গায় বুরাক নামানো হলো হুজুর এখানে দূরে কাত নামাজ পড়েন হুজুর দূরে কাত নামাজ পড়লেন জিবরাইল সাল্লাল্লাহ জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা আপনি কি জানেন বলে না এই জায়গা জানি না বলে এটা কোন জায়গা বলে এই জায়গা হচ্ছে তুরে সিনা এই জায়গা সেই জায়গা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূসা কালিমুল্লাহ হুজুর আল্লাহ শুনিয়ে কথা বলেছিলেন 40 দিন পরে আমার আল্লাহ এই জায়গাতে হযরতে মূসা কালিমুল্লাহ হুজুরকে তাওরাত কিতাব দান করেছিলেন এইটা সেই জায়গা হুজুর আবার বুরাক চাপলেন আর একটু এগিয়ে গেলেন ওই জায়গায় বুরাক নামানো হলো হুজুর এখানে দূরে কাত নামাজ পড়লেন হুজুর জিজ্ঞাসা করলেন কোন জায়গা এটা বলে এই জায়গা হচ্ছে সেই জায়গা যেখানে মাওলুদে ঈসা যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল এখানে দূরে কাত নামাজ পড়লেন হুজুর দূরে কাত নামাজ পড়লেন আগিয়ে আগিয়ে চলে যাওয়ার সুজা চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে ওখানে যাওয়ার সাথে সাথে দেখে সমস্ত নবীরা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মারহাবা 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 বলে হাবিবুল্লাহর ইস্তিকবাল করে বাইতুল মুকাদ্দাস চলে গেল আমরা সবাই জানি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এটা বেশিরভাগ আলেমুল আমরা বলে কিন্তু মাঝখানে এই যে আরো দুটো তিনটে এস্টাবলিশ হয়েছিল তিনটে এইটা অনেকে জানে না জানে না বলতে ভুল আল্লাহ মাফ করে কাউকে ছোট অনেকে বলে না এটা কথা ঠিক না ভুল বলে